Ashit Sandosha, 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 DJ Api, DJ Api, DJ Api, DJ Api. আজে সরদে কাছেরে বনে হাওয়াই লুটো ফুটে মনে রয়ে না, মনে রয়ে না, রয়ে না এই বিদেশে চাই যে এবার ছুটি। আজে সরদে কাছেরে বনে হাওয়াই লুটো ফুটে, আজে সরদে কাছেরে বনে হাওয়াই লুটো পুটি। আজ সরদে DJ বাপি আমার কাছে বলছে মোবাইলে, বলে বাবা আমি একটা বিয়ে করে ফেলেছি। আপনারা কি খাবেন? দই, মিষ্টি, ঘি, মাখন, ছানা, আরো কি খাবে? এই প্রদীপ সর্দার কথা দিয়ে যাচ্ছে, আপনাদের পেট ভর্তি করে খাইয়ে যাবে। আরে আনন্দের সময় যে কোথায় গেল ভজটা, তুই তো একটু পাশে থাকবি তবে তো আনন্দ জমবে। কোথায় যে গেল এই ভজ, শুধু আড্ডা আর আড্ডা, আড্ডা ছাড়া ছেলেটার কিছু নেই। ভজ এই চাই, বারবার বলেছি ভজ গোবিন্দ বলবি, ওই গোবিন্দ গোবিন্দটাই ভজ, 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 এত আনন্দ কিছু। ডিজে বাপি দুশাই নাম্বার 4। হ্যাঁ দাদা বাবু, বিদেশে কে চাকরি পেয়ে গেছে। ওরে বাবা, ইয়ে তো আনন্দের খবর। আর ওই সঙ্গে কি করেছি জানিস? কি করেছে? তোর জন্য একটা বৌদিমণি করেছে। ওরে বাবা, ইয়ে তো আরো আনন্দের খবর গো। আরো আনন্দের খবর কি? কি আরো আনন্দ খবর? আমার বৌমা হ্যাঁ মোবাইলে মেসেজ পাঠিয়েছে। বৌদিমণি মোবাইলে মেসেজ পাঠিয়েছে? হ্যাঁ, তার গুণাগুণের খবর। আচ্ছা এই দেখ, গুণাগুণের খবরটা দেখে নে। মোবাইলে মেসেজ পাঠিয়েছে, এক নম্বর লিখেছে হ্যাঁ রান্না করা। তা রান্না তো করবে, তোর পিন্ডে তো দেখ তেরিকা না বুঝে না শুনে রান্না করবে। ওখানে না লিখেছে রান্না করা, না লিখেছে আর কি লিখেছে? দু নম্বর লিখেছে হ্যাঁ ভাত বেড়ে দেওয়া। তা ভাত তো বেড়ে দেবে, তোর মুন্ডু বাবাজি দেখ তেরিকা ওখানেও না লিখেছে। ভাত বেড়ে দাও না লিখেছে, আর কি লিখেছে? তিন নম্বর লিখেছে আরো সুখবর হ্যাঁ বিছানা করে দেওয়া। এটা পুরো মেয়েদের কাজ, এটা পুরো মেয়েদের কাজ, তোর বংশের মাথায় পড়ুক। তেরিকা ওখানেও না লিখেছে, শালা বিজনা করাও না লিখেছে। বাবু একটা কথা বলবো, বিদেশ থেকে বই দেবেন কি খেতে আসছে খালি ঘুমাতে আসছে? আমার একমাত্র ছেলে বিদেশি মেয়ের বিয়ে করেছে, আমার বৌমা যা কিছু ভুল করবে মাথা নত করে মেনে নিতে হবে। এক তো দাদাও বলেছে মানে বিপ্লব হ্যাঁ শিয়ালদা স্টেশনে চলে যা, আচ্ছা বৌমাকে নিয়ে চলে আসবি আর ও অফিস ছেড়ে বাড়িতে আসবে। আমি শিয়ালদা স্টেশনে বৌদিমণি রাঁধতে যাবো। ও বাবা রে বাবু, আজ তাহলে খাওয়া দাওয়া খুব চলতো। আরে কি খাবি? দই, মিষ্টি, ঘি, মাখন, বড় বড় রসগোল্লা। বাবু আজকে রসগোল্লা রস থেকে রসগুলো সব নিগড়ে ফেলে দেবো, এই চিবড়ে গুলো সব খাবো। আর ওই গামলায় তোর বংশ গোটা বাবু, আমি তাহলে চলে যাচ্ছি। একটা জিনিস খেয়াল করবি, আজকে যদি গিন্নিমা বেঁচে থাকতো না, এই কাজগুলো গিন্নিমা করতো, তোমাকে ফুল চন্দন বরণ ডালা এইগুলো সাজিয়ে নিয়ে রেডি থাকতে হবে। আর বৌদিমণি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তোমাকে যে বরণ করে নিতে হবে গো। বাপরে বাপ, তোর অতদিনের কথা সব স্মরণ? আমার মনে থাকবে না, তোমার মনে থাকবে। দেরি করিস রে, আমি চলে যাচ্ছি। চলে যা, তুমি এইগুলো রেডি রাখবে, আমি আসছি বাবু। গাড়ি ঘোড়া সাবধানে যাবি, তুমি সাবধানে থেকো। একদম ভুল, আমি আসছি বাবু, সাবধানে যাবি। মনে রয়ে না, রয়ে না এই বিদেশে চাই যে এবার ছুটি। আজ শরদে কাছে রে বনে হাওয়ায় লুটো ফুটি, আজ শরদে কাছে রে বনে হাওয়ায় লুটো ফুটি।
আগে চরণ এসো, এই আমাদের বাবুদের ঘর। কত বড় ঘর দেখো, কি সুন্দর বাড়ি, শ্বেত পাথর বসানো, কি সুন্দর পরিবেশ দেখো। কি থাবড়ি থাবড়ি থিউড়ি কি বলতেছো বাবা রে? হাতুড়ি হাতুড়ি আমি বলছি সব কিছু লাল হচ্ছে, এইগুলো সব মাইকে শানাই বাইতে শানাই আমি সাথে কথা বলছি না। এই শানাই বন্ধ করো, এখানে প্যাপের প্যাপের শানাই বাজাতে যাও বৌদি সজোর শানাই বাজাতে, শানাই সব বন্ধ করো। আর বাবুটা গেল কোথায় বলো তো? ও বাবু, আর বাবু মানে হাওয়া দিতে বলে শহরের মেয়ে, একদম সহ্য করতে পারছে না গরমে। বিদেশি ভাষা বুঝতে পারি কি বলতে আমি তোর এর আগে বলেছি যাও কিছু করবে মাথা নত করে মেনে নিতে হবে। বাবা চাকর চাকর মতন থাকি পারছি কোথায়, একদম দরকার নেই। এই ভজো, আমাদের হিন্দু শাস্ত্রে কি করতে হয়, কি করতে হয়, নতুন বৌমা যখন গৃহ প্রবেশ করে তখন এই তুলসী তলায় ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে বৌমার তরদের শাড়ি পরিয়ে প্রণামটা করে নিয়ে ঘরে ঢুকতে হয়। আচ্ছা তুই বাবা ওই কাজটা কর, আর স্বপন গায়েন কোথায় আছে আমি একটু দেখা করে যাও। চলে যাও, অত বাজে দাও, সব ব্যবস্থা করি। ডু শাইক নাম্বার পোল। ও বাবা তুমি এসো 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 এসো। হোয়াট ইজ দিস? আমি ডিশ, ভগবান না আমি না ডিশ। হোয়াট ইজ দিস? দেখ বাবা ডিশ হবে কেন, ডিজ ইজ করতে গেলি। ও বাবা তুমি এইটা আমাদের তুলসী মঞ্চ, তুলসী গাছ খ্যাও খ্যাচ ভগবান তুলসী গাছ বলতে হাওড়ি, ওটা হাওড়ি নয় তুলসী গাছ। তুলসী গাছ? হ্যাঁ। তোমরা ভগবান বলে পুজো করো, এই গাছকে পুজো করো, তোমাদের এই গাছটা না আজকে আমি উড়ে ফেলে দেবো। হাই হাই, সে তুলসী গাছ উড়ে ফেলে দেবে। তুমি এবারে কে? আমি এবারে কাজের লোক। কেয়ারটেকার? আমি টেকার, ভগবান আমি নাই টেকার। আমি টেকার হবো কেন, আমি তো কেয়ারটেকার। দেখ বাবা টেকার না, কাজের লোক টেকা টেকার করতে হবে। শোনো, কাজের লোকই যা কেয়ারটেকার দিয়ে বুঝেছো? আচ্ছা হোয়াট ইজ ইয়োর নেম? নাক টিপে ধরবো কি বলে বলে দিদি? হোয়াট ইজ ইয়োর নেম? নেমে চলে যাবো। তোমার নাম কি? আমার নাম ভজ গোবিন্দ। গোবিন্দ? গোবিন্দ। এই গোবিন্দ, আমার কথাগুলো ভালো করে মন দিয়ে শোনো। হ্যাঁ বলো। আমি অনেক দুতি হিসি তো, আমার শরীরে টাল লাগছে। আচ্ছা। আর তাছাড়া আমার ড্রেস গুলো না ময়লা হয়ে গেছে। আচ্ছা। এগুলো ভালো করে কিছি ইস্ত্রি করে রাখবি, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ পুরুষ টাল। ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। শালা পোশাকে ছিড়ি দেখেছো? এই তো পোশাকটা চাদরে দুধ ছেঁড়া তো।
DJ Bapi, Dushai ek number pole. Ja hoy hobe ami ajer gai koile debo. Amar manacche bolo. Chala pant ta chini debe to. Bortomane meera ekhon ei sob কাটা কাটা মাল পড়ছে, সরিষে ফিনিস বেড়াচ্ছে, চিন্তা করতে পারছো? বিদেশ থেকে বৌদি মনে এসছে, কতগুলো অপমান করলো, তুলসী মঞ্চ থেকে তুলসী গাছটা উড়ে ফেলে দিল, গরম ডালা লাথি মেরে ফেলে দিল। আমি বাবুদের বাড়ি এতদিন কাজ করছি, কোনোদিন এত ভারী ভারী কাজ আমি করিনি। আর বিদেশ থেকে বৌদি মনে এসছে, এই পোশাকটা ছুঁড়ে দেওয়া গেলো কাচার জন্য। এই এতগুলো অপমান করছি না, সেই অপমানের প্রতিশোধ আমি তুলবো, পোশাকগুলো ভালো করে কাচবো, কেচে ইস্ত্রি মারবো, আর ইস্ত্রি মেরে জায়গা জায়গা মতো এমনভাবে ঘষে দেবো বৌদিমণি বুঝতে পারবে কত ধানে কত চাল। বাবু ছুটে আসো, ভয়বার হয়ে গেছে বাবু, বৌদিমণি কেমন করছে দেখো, কেমন করছে দেখো। ওইদিকে যাও কি আছে? ঠিক তো আছে, তার মানে আছে বৌদমণি সব জায়গা ফাঁকা আছে, আর মেন জায়গাটা ঠিক ঢাকা আছে। আর শিমচট হোক, দেশ বিদেশে খবর পৌঁছে দেয়। বাবু আমরা আগেকার দিনে কিসে গান শুনতাম? হ্যাঁ রেকর্ডে গান শুনতাম। রেকর্ড চলে যাওয়ার পর কি হলো? রিল ক্যাসেট। রিল ক্যাসেট, আর রিল ক্যাসেট চলে যাওয়ার পর কি হলো? কেন সিডি। সিডি, আর সিডি চলে যাওয়ার পর এখন বর্তমানে কি আসছে? এই বোকা মাথা, এক নম্বর বোকার মাথা। এখন কি উঠেছে জানি নি, বড় বড় মোবাইলের ভিতরে ইয়াং ছেলে, ইয়াং মেয়েরা, ইয়াং বৌমারা। ওই যে ছোট মতো কি বললা, আরে চিপ চিপ চিপ, ঠিক এত টাকা জিনিস। তা বাবু ছোট জিনিসের তো কাজ বেশি, বৌদি যদি ছোট জিনিসে মিটে যায় বড় জিনিসের দরকার কি আছে? চিপচট হোক, চিপচট হোক, হাজার হাজার গান তো শোনা যায়, চিপচট হোক, দেশ বিদেশে খবর পৌঁছে দেয়। বৌদির দেহে দেখো সব ফাঁকা, আসলে জায়গা মতো আছে ঢাকা। বৌদির দেহে দেখো সব ফাঁকা, আসলে জায়গা মতো আছে ঢাকা। হা পাতায় ধুয়ে ভালো কপিটা কোথায়? বাবু চিপচট হোক, চিপচট হোক, হাজার হাজার গান তো শোনা যায়, চিপচট হোক, দেশ বিদেশে খবর পৌঁছে দেয়। গোবিন্দ গোবিন্দ কি করবে? আমি শ্বশুরে কিছু বলতে পারিনি, মা লজ্জা লাগছে রে মা, তোর ওই বিদেশি পোশাকটা পাল্টে দে। বিদেশি পোশাক মধু কাটলে ফুল ফোটাবে মাছের জল। বৌদিমণি আমাদের দেশে না বড় বড় মৌচাক আছে, বড় বড় মৌচাক, সেই চাকে বড় বড় মৌমাছি আছে, বড় বড় মৌমাছি, তাদের ঠিক বড় বড় হুল আছে, লয়ার বড় হুল। মৌচাকে যখন মধু ভরা হয় ঠস ঠস হয়ে যাবে, ওই চাক যদি একবার আলগা থাকে, মৌমাছির হুল যদি একবার গেড়ে দেয়, ও বৌদিমণি জ্বালা ধরে যাবে গো। বাবু চিপচট হোক, চিপচট হোক, হাজার হাজার গান তো শোনা যায়, চিপচট হোক, দেশ বিদেশে খবর পৌঁছে দেয়। আমার কি বলছে? জানোয়ার বলতেছে মাম,
আরে মম দেখো না, এখানে আমার ভাষা কেউ বুঝতেই পারছে না। আচ্ছা কি বলছো মম, তুমি আসছো? ঠিক আছে মম, তুমি এসে, তুমি এলে আমি তোমার সঙ্গে চলে যাবো। ওকে মম, ওকে, টাটা, বাই 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 বাই। এই গোবিন্দা, এই গোবিন্দা, এই গোবিন্দা, এই গোবিন্দা। আমার চার বাজি শরীর খারাপ, এই যে পায়মাল করেছে, হাই হাই, এই রে দাদা বাবু এসে গেছে তো। তো দারুণ কারবার রে। না না শিয়াল দাদা না, আনতে আনতে তুই তো কৃষ্ণলীলা শুরু কর। না মানে দাদা বাবু, এরপর আর নিয়ে যেতে পারবো? হ্যাঁ না, তোর মতো চাকর যদি বাড়ি থেকে কোনো অভাবনে প্রতিপদ রেশন কার্ড। না মানে দাদা বাবু, না মানে না মানে করতে। আর শিউলি বিপ্লব, হ্যাঁ গ্যাটস গ্রিস্ট, তো ধর্ম মা বলেছি তুই একটু থাম। না না সেকেন্ডটা জ্বালাচ্ছিলি জ্বালাচ্ছিলি, আবার একেন্ডটা ঘরে এনে দিতে হবে, জ্বালাচ্ছি কেন? চিউড়ি উড়ে চল, তোর জন্য কি বিষ খামানো গলায় ধরি দুপুরে? আর বাবা, তোমার সামনে দাঁড়িয়ে তোমার বাড়ির চাকর তোমার বৌমার সঙ্গে ঢলাঢলি করতে তুমি দাঁড়িয়ে দেখছো? চাকর কাকে বলছো? কেন গোবিন্দ, যে মানুষটা এত স্নেহ ভক্তি দিয়ে তোমাকে মানুষের মতো মানুষ করলো, যে মানুষটা আজকে শ্রম দিয়ে তোমাকে লেখাপড়া শেখালো, সেই মানুষটাকে ওই মুখে চাকর বলতেই তোমার মুখ থেকে দ্বিধাবোধ করলো না? একটা কথা মনে রাখবে বাবা, হাজার টাকা দাম দিয়ে যদি জুতো কেনা হয় না, সেই জুতোটা কিন্তু পায়ে থাকে কোনো দিন। ঠিক 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 বলেছি, আমি বুঝতে পেরেছি, ঠিক বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। তুমি মানে মানে বাজে যুক্তি করে বলো বলো বাবু, দাদা বাবু বৌদি মনিকে পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও, তাহলে এই জন্য এনেছো এখানে? আর আমার বউকে রাখবো নিয়ে খুঁড়ে ঘরে চলে। না তোমার এত বড় স্পট, আমার ঘরের লক্ষ্মীকে নিয়ে বাড়ির বাইরে বার হয়ে যাবে। লক্ষ্মী করতে হচ্ছে, লক্ষ্মী করতে হচ্ছে, লক্ষ্মী নে চাকর ঢড়ালি করতে দাঁড়িয়ে দেখতেছে, আর লক্ষ্মী করতে হচ্ছে। ডিজে বাপি বেশ ডু শাই নাম্বার 4 ঠেলে যেতে পারো, সেটা আমি দেখে নেব। না বল তুই, না না উড়ে যা। বিপ্লব, এটা নিশ্চয় তোমার বাড়ির চাকর। দেখা যাও, ঠিক তালের সময় তালা বাঁধা দিয়েছে। মানে না নুনি আমার বাবা। বাবা এমা শিউলি, মা তুই বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমার কি দুর্ব্যবহার করছিস? বিপ্লব তোর শ্বশুরকে ঘাট ডাকাতে বের করে দিচ্ছে, কি হয়েছে মা? মম আমি এখানে থাকবো না। মা কেন? আমি তোমাকে রাখবো না। তোমার পরিচয়টা জানতে পারলাম না। আমি আমি শিউলির মা। নমস্কার নমস্কার ম্যাম, নমস্কার 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 নমস্কার। নতুন আত্মীয় বাড়িতে এসেছে, একটু শরবতের ব্যবস্থা কর। আমি তো আপনার করার জন্য আসছি। বিপ্লব, আজকের এই আনন্দের দিনে তুমি তোমার বাবার ঘাট ধরে বের করে দিচ্ছ, কি হয়েছে বাবা? সেটা আমাদের ঘরের ব্যাপার, তোমার বলতে হবে কেন? বিপ্লব তুমি কুটুম্বে এত খাবে দাবে চলে যাবে, এমনি সব খাবার নিতে, এদিকে আমার জেলা আমি বাঁচিনি, এমনি তার ভিতরে গুলোতে। বিপ্লব হ্যাঁ দেখলে বাবা, আমি কোন বাড়ির মেয়েকে বিয়ে করেছি? আমার শাশুড়িকে দেখে বুঝতে পারতেছো? ওরে বিপ্লব, আমি তোর শাশুড়ির দিকে শুধু তাকিয়ে আছি, পুরো হেমা মালিনী যেন হয়েছে পুরো ম্যাডাম রে। আর তুমি জানিস, যেমন মা তেমন তার মেয়ে, হাজার হাজার মেয়ে। ওরে বিপ্লব, আমি বুঝতে পেরেছি তোর গায়ে তো সহ্য হবে না, কারণ বউকে উঁচু করার জন্য তুই ভারী চেষ্টা করছিস। হিসাব করবি, বুঝবি কে করলো ক্ষতি? উত্থান বলে তুমি চাও ক্ষমা, শ্বশুর গুরুর গুরু তুমি জানো না। উত্থান বলে তুমি চাও ক্ষমা, শ্বশুর গুরু ডিজে বাপি তুমি জানো না। শাহিদ নম্বর 4 দাদা বাবু, চিপচট হবে, চিপচট হবে, হাজার হাজার গান তো শোনা যায়, শিমচট হবে, দেশ বিদেশে খবর পৌঁছে যায়, দিল্লিতে হেঁটে সব ফাঁকা, আর ছেলে জায়গা মতো আছে ঢাকা, দিল্লিতে হেঁটে সব ফাঁকা, আর ছেলে জায়গা মতো আছে ঢাকা, আর বাতাই ঢুকবে ভালো কত কোথায়। রবীন্দ্র, আর একটা বাজে কথা বলে না, জুতি তোর মুখ ছেড়ে দাও। আচ্ছা তুমি এবারে কে? আমি বাড়ির কাজের লোক।
আচ্ছা তুমি কাজে লোক, তুমি বিছাটা খুলে বলো তো, আমার মেয়ের সংসার আসার সঙ্গে এমন কি অশান্তি করছে, সংসারটা পুরো বিভ্রাট কাণ্ড হয়েছে, বিছাটা তুমি খুলে বলো তো। হ্যাঁ মামনি, বলো। ব্যাপারটা আমি খুলে বলছি, বলো। বৌদিমণি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বাবু একটা বড় নালা সাজি নিয়ে বৌদিমণিকে বরণ করতে গেলে গো। হ্যাঁ তো ভালো কথা তো, বৌদিমণি সেই বড় নালা লাঠি মেরে ফেলে দিল। ঠিক করেছে, তোর জ্ঞান আছে? না না, এখন মানুষ ঠাকুর দেবতার পূজা করে না, তিনি বরণ নালা নিয়ে বরণ করে, এসব এখন আনকালচার। হ্যাঁ দাদাবাবু বিদেশ থেকে ভালো কালচার শিখে এসছে। তারপরে ঘরের মধ্যে যে তুলসী মঞ্চ আছে, তুলসী গাছ আছে, যাকে আমরা ভগবান বলে পুজো করি, দেবতা বলে পুজো করি, সেখানে প্রণাম করিয়ে আমি ঘরের মধ্যে তুলতে চেয়েছিলাম, সেখানে গিয়ে তুলসী মঞ্চ থেকে তুলসী গাছটা উড়ে ফেলে দিল। ঠিক করেছে, তোর জ্ঞান আছে? না না, খামারে যদি গাছপালা লাগানো থাকে, হ্যাঁ অন্ধকারে মানুষ চলাফেরা করে আবর্জনা হবে, অন্ধকারে চলতে গিয়ে যদি ফস করে সাপে কামড়া, সাপে কামড়া মানুষ মরবে না? দাদাবাবুর জ্ঞান আবার টনটন করতে দিও। তারপর তারপর তারপরে বৌদিমণি যাওয়ার সময় আমার কাছে একটা পোশাক ছুঁড়ে দিয়ে গেল, ছোট্ট একটা পোশাক, চোখে দেখার মতো নয়, এতগুলো অপমান করছে, সেই অপমানের আমি প্রতিশোধ তোলার জন্য পোশাকগুলো ভালো করে কেচে আর ইস্ত্রি মেরে জায়গা জায়গা মতো বিচুটি পাতা ঘষে দিচ্ছি। ওই কারণে লাভ আছে গো, বিজুটি পাতা যেতে হেতা লেগে যে খালি চিড়বিড় করতেছে, আর আমাকে খালি বলে চুলকে দাও চুলকে দাও, চুলকে চুলকে মরে যায় আম, এক্ষুনি জামা কাপড় খুলা। বিপ্লব, আমার মনে হয় বাড়ির চাকর যা করেছে ও ঠিক করেছে। তা তুমি বলবে না, এখন বর্তমানে মেয়েরা দেহের ফ্যাশন বাড়ানোর জন্য 100% দেহের মধ্যে 80% দেহে আলগা রেখে আর সামান্য 20% দেহ ঢাকা রেখে পুরুষদের দেখি পুরুষদের উত্তেজিত করে দিচ্ছে। আর শুধু আমার মেয়ে বলে বলছি না, বর্তমানে মেয়ের এত সুখী, কোনো কাজকর্ম তো করতে চাচ্ছে না, দিন রাত্রি বিনিয়ে পড়ে আছে, শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে। টিভি কোনোদিন দেখেছো? বাবা টিভি তো দিন রাত নিয়ে পড়ে আছে। কি দেখেছো? বই দেখেছি, সিরিয়াল দেখছি। কি সিরিয়াল দেখেছো? চিন্তা করতে পারবি না, জামাই নাকি সব গল্প জানে, বলতে হবে, বলতে হবে না। হ্যাঁ তুমি স্টার জলসায় এই যে এখন কে আপন কে পর হচ্ছে দেখেছো? হ্যাঁ দেখেছি। জোবা কত কষ্টে আছে জানো? বাবা হাকারে হাসতে দাও। হ্যাঁ জানি, জোবা পরমের কাছে যতবার যাওয়ার চেষ্টা করছে তত সে তার বড় বউ দিয়ে আর একটা মেয়ে এসেছে, সে দুজনে মিলে খালি বাঁধাবে তাই। আর তাই দেখে জোবার কি কান্না, জোবা যত কান্দতেছে যত মেয়েরা সমস্ত সিরিয়াল দেখতেছে, রান্না খাওয়া বন্ধ করে দেওয়া হাউ হাউ করে। শোনো শোনো শোনো, তুমি বাড়ির চাকর হলে কি হবে, তুমি আমার মেয়েকে ক্ষমা করে দিও, ঠিক আছে? আর বিপ্লব তোমাকে বলছি, নিজের স্ত্রীকে শাসনের চোখে দেখবে, আর শুনলি তোকে বলছি, গুরুজন বর্গ এবং শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা ভক্তি করবে, ঠিক আছে? আজকের এই আনন্দের দিনে নিরানন্দ না করে সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। মামারে সব কাজটাই আমার জানা আছে, রান্না করা বান্না করা কাপড় কাচা থেকে জুতো সারা থেকে চণ্ডীপার, নামটা একটু খেয়াল রাখতে হবে। নামটা তো মা কি আমি হয়তো ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও, বৌদি মনের দিকে একটু লক্ষ্য রাখবে। আসি বাবু, আমি হয়তো ভুল এইগুলো হচ্ছে শোনো, তুমি নিশ্চয়ই জানো আমি কোন পরিবারের মধ্যে বড় হয়েছি আর কোথায় বড় হয়েছি, তাই তোমাকে আমি আরেকবার সাবধান করে দিচ্ছি, আমি তোমার সঙ্গে লেটো গাঁয়া দেশে থাকতে পারবো না, পারবো না, পারবো না। আর একবার ওই মুখে ওই ভাষাটা উচ্চারণ করলে না আমি তোমার মুখটা ভেঙে দেবো। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম শুধু আমার বাবাকে দেখভাল করার জন্য, আমার বাবাকে সেবা করার জন্য, তোমার এই উগ্র আধুনিক পোশাক পরে এখানে আসার জন্য নয়। আজকের কি তুমি ভুলে গেছো যে বাবা আমাকে কোলে পিঠে করে লেখাপড়া শেখালো, উচ্চশিক্ষায় শিক্ষিত করলো, যে বাবা দয়া আদমির চাকরি পেয়েছি, আজ তোমার মতো নাগিনীর পাল্লায় পড়ে আমি আমার সেই বাবাকে অপমান করেছি, তোমার মতো নাগিনীর পাল্লায় পড়ে আজ আমার বাবাকে আমি কোলা ধাক্কা দিয়েছি। তাই আমি তোমাকে শেষবারের মতো বলছি শুনি, ভালো চাও তো আমার বাবার পায়ে ধরে ক্ষমা চাও, নইলে বাপি টু সাইড নাম্বার 4 তোমাকে খাওয়ার ধাক্কা দিয়ে বার করে দেবো। বাবা আমি বুঝতে পেরেছি বাবা, আমি যে ভুল করেছি, কারণ আমি একজন বাঙালির মেয়ে, আর একজন বাঙালির মেয়ে হয়ে আমি যে বাংলাকে অসম্মান করেছি বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি যে মনে শান্তি পাবো না বাবা, এ সমাজ আমাকে কেউ ক্ষমা করবে না বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। বৌমা আমরা যে পিতা মাতা, আর তোমাদেরকে যদি না ক্ষমা করে দিই
এ পাপ থেকে মুক্তি পাবে কোন থেকে? তবে বৌমা একটাই কথা জানি রাখি, শ্বশুর হয়ে একটাই কথা বলবো, এই যে পোশাকটা পরে এসেছ এ কোনোদিনই শ্বশুর বাড়িতে চলে না গো। এ কোথায় চলে জানো? এই পোশাকের সম্মান কোথায় জানো? চীনেই, জাপানেই, আমেরিকায়, ফ্রান্সেই, ওই দেশের এই পোশাকের বাহার। ওরে বিপ্লব বাবা, আমি তোকেও একটা কথা বলে রাখি, জাতির মেয়ে কালো ভালো, গঙ্গার জল ঘোলা ভালো রে বাবা। যে গঙ্গার জল যত নোংরা আবর্জনা ভেসে যাক না কেন, আমাদের দেবতাদের ওই জল নিয়ে পূজা করতে হয় রে বাবা। জাতির মেয়ে যত কালো হোক না কেন, আমাদের কাছে অনেক অনেক ভালো রে। ওরে ওরে একটাই কথা স্মরণাক, সন্তান সন্ততি কু হতে পারে, কোনোদিন পিতা মাতা কু হয় না রে, পিতা মাতা কোনোদিন কু হয় না, পিতা মাতা কু। বাবা বাবা, আমি যে মহা ভুল করেছি বাবা, ও গো বাবা, আমি যে তোমার একমাত্র সন্তান বাবা, তুমি না ক্ষমা করলে এই সমাজ আমাকে ক্ষমা করবে না। ডিজে বাপি 2 4 তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও। Ashit Sandosha, DJ Bapi, Dushai number 4. এখানে যত্ন সহকারে কোনো কিছু লোড করা হয় এবং নতুন নতুন গাভিন পাওয়া যায়।